ওয়েলকাম টু বিতঙ্কু ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। আচ্ছা, 3x + 2y = 1 আর 2x - y = 3, তো এটা আমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। তো তাহলে শুরু করা যাক। 3x + 2y = 1, তো এই ইকুয়েশন থেকে আমরা ওয়াই এর এক্সপ্রেশন বের করব। তো 2y = 1 - 3x, দেন y = 1 - 3x/2। ফাইন। আচ্ছা, এবার নেক্সট যে সমীকরণটা আছে, 2x - y = 3, তাহলে এখান থেকে আমরা বলতে পারি y = 2x - 3। তাহলে দেখো, আমরা y এর দুটো এক্সপ্রেশন পেলাম। এই যে প্রথম এক্সপ্রেশনটা পেলাম y = 1 - 3x/2, তো এখানে আমরা x এর দুটো মানের জন্য y এর দুটো মান নির্ণয় করব। তাহলে দেখো, যদি x = 1 বসায় কী হচ্ছে, x 1 এখানে বসালে 1 - 3, তো -2 - 2 / 2 হবে -1। আর যদি -1 বসায় তাহলে কী হবে, -1 বসালে উপরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তো 1 + 3 = 4, 4 / 2 = 2। ফাইন। তাহলে একটা সেট আমরা পেলাম। এবারে পরেরটায় দেখো, যদি আবার এক্স এর যদি এখানে আমি 0 বসাই, 0 বসালে কী হবে, y হবে -3, আর যদি x আমি 1 বসাই তাহলে y হচ্ছে -1। ঠিক আছে, এখানে 1 বসালে 2 - 3 হবে -1। এবারে দেখো, আমরা দুটো সেট পেলাম। এবারে এই দুটো সেটের সাহায্যে আমরা গ্রাফটা আঁকব। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম সেটে আছে x 1 আর y হচ্ছে -1। ওকে, তো আমরা গ্রাফে চলে যাই। আচ্ছা, প্রথমে আছে x 1 আর y হচ্ছে -1, তাহলে x 1 মানে এখানে আর y -1 হলো এখানে। তারপরে আছে x হচ্ছে -1 আর y হচ্ছে 2, তো -1 এদিকে আর 2 হচ্ছে দুই ঘর উপরে এখানে। হ্যাঁ, আচ্ছা, তো এবারে আমরা এই দুটো একটা লাইন দিয়ে যোগ করতে পারি। তো আমরা যদি লাইন দিয়ে যোগ করি, দেখো আমরা এই স্ট্রেট লাইন পাচ্ছি, হলো। আচ্ছা, এবারে পরের সেটটাতে আছে x 0 আর y হচ্ছে -3। পরের সেটে হচ্ছে x 0, তো 0 মানে এখানে, y হচ্ছে -3, মাইনাস মানে তিন ঘর নিচে হবে, তো এই বিন্দুটা হলো। আর পরের ডেটাতে আছে x হচ্ছে 1 আর y - 1, তো x 1 y - 1 মানে এই a বিন্দুটাই হবে। ঠিক আছে, আবার আমরা সরলরেখা যোগ করব, এই দুটো বিন্দু যোগ করি, তাহলে আমরা আবার একটা সরলরেখা পাবো। যোগ করলাম তো আর একটা সরলরেখা পেলাম। ঠিক আছে, এবারে দেখো এই দুটো সরলরেখা কোথায় মিট করছে, এই এ বিন্দুতে মিট করছে, তাই তো? তো এই এ বিন্দুটার কোঅর্ডিনেট কত, এই বিন্দুতে কোঅর্ডিনেট হচ্ছে 1 আর -1, তাই তো? 1, -1, তাহলে এই বিন্দুর কোঅর্ডিনেট যদি 1, -1 হয় তাহলে সমাধান কী হবে, যেহেতু দুটো সরলরেখা 1, -1 মিলিত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি সমাধান কী হবে, সমাধান হবে x = 1 আর y = -1। সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং উইথ অঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।